hard to breathe, but that's alright. Hush. Hello everyone, welcome back to my YouTube channel. So, অনেক দিন পর হচ্ছে আপনাদের সাথে দেখা হচ্ছে. So, এখন যাচ্ছি কোথায়? Question করতে পারেন যে এখন যাচ্ছি কোথায়? So, এখন যাচ্ছি হচ্ছে Green Valley Restaurant. বর্তমানে হচ্ছে আসি হচ্ছে গণভবনের সামনে. এখন হচ্ছে আমরা সোজা আসাদ গেটের পাম্পে যাব কারণ আমার গাড়িতে ফুয়েল নেই. সেই আসাদ গেটের পাম্প থেকে হচ্ছে আমরা ফুয়েল নিব. দেন ফুয়েল নিয়ে আমরা আসাদ গেট দিয়ে ঢুকে সেই গ্রিন ভেল রেস্টুরেন্টের মধ্যে চলে যাব. সো আগে চলুন হচ্ছে আসাদ গেটের সেই পাম্পে যাওয়া যাক, ফুয়েল নেওয়া যাক. দেন ফুয়েল নিয়ে হচ্ছে আমরা সামনের দিকে যাব. আমার সাথে আজকে আরও দুইটা গাড়ি আছে, তারা অলরেডি হচ্ছে ফুয়েল পাম্পে চলে গেছে, আমি হচ্ছে সবার পিছনে. তো এই মাত্র হচ্ছে আমি ফুয়েল পাম্পের সামনে এসে পৌঁছালাম. ওই যে দেখা যাচ্ছে দুইজন ফুয়েল নিচ্ছে আমাকে ছাড়া. সো এখন আমিও ফুয়েল নিব, দেন ফুয়েল নিয়ে সোজা চলে যাব হচ্ছে আমরা গ্রিন ভেল রেস্টুরেন্টে সেই দিকে. সো সেখানে যেয়ে দেখা হচ্ছে. তো আমরা হচ্ছে অলমোস্ট বসিলা ব্রিজের কাছাকাছি. সামনে হচ্ছে আমাদের বসিলা ব্রিজ. সো সেই ব্রিজে হচ্ছে আমরা এখন উঠব. তো ব্রিজে হচ্ছে একটু দাঁড়ানোর প্ল্যান আছে কারণ বর্তমানে হচ্ছে একটু বিকাল টাইম. সো বিকাল টাইমে এই জায়গায় বিশেষ করে তুরাক নদী যেহেতু, সো এটার ভিউটা একটু ভালো লাগে. সো সামনে একটু হচ্ছে ব্রিজে দাঁড়াবো, কিছুক্ষণ সময় এখানে দাঁড়াবো, দেন হচ্ছে আমরা আবার সামনের দিকে যাব. সো আপাতত একটু হচ্ছে এখানে একটু দাঁড়াই, দেন আমরা সামনে যাব একটু পর. আমার এক ফ্রেন্ডের তার বাবার এখানে একটা নৌকা আছে, সে সেটা দেখাবে, চলুন দেখি. সো আমরা এখানে হচ্ছে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম. সো আমরা ফ্রেন্ডরা মিলে অনেকক্ষণ মজা করলাম. তো এখন আর আমাদের হাতে তেমন সময় নেই, আমরা এখন ডিরেক্ট চলে যাব হচ্ছে গ্রিন ভিল রেস্টুরেন্টে. সো গ্রিন ভিল রেস্টুরেন্টের হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক হচ্ছে আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা চেক করে আপনারা খুব সহজে চলে আসতে পারেন. এখন কথা বেশি না বাড়ায় চলুন চলে যেয়ে হচ্ছে গ্রিন ভিল রেস্টুরেন্টে. সেখানে যে হচ্ছে দেখা হবে, কথা হবে, বাকি কথা সেখানে হবে. সো রাস্তার ভিউ এনজয় করতে থাকুন, লেটস গো. আমরা অলমোস্ট হচ্ছে রেস্টুরেন্টের কাছাকাছি চলে আসছি. চেনার জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে এই রেস্টুরেন্টটা হচ্ছে আপনার যে মধু সিটি ফুড কোর্টটা ছিল, সেই মধু সিটি ফুড কোর্টের হচ্ছে অপোজিটে হচ্ছে রেস্টুরেন্টটা. তো খুব সহজ লোকেশন, আগে যারা মধু সিটি ফুড কোর্টে আসছেন তারা হয়তো বা চেনেন. তার অপোজিটই হচ্ছে এই গ্রিন ভ্যালি রেস্টুরেন্ট. অলমোস্ট আমরা চলে আসছি. তো গাড়িটা হচ্ছে এখানে পার্ক করে দেন হচ্ছে আমরা ভিতরের দিকে ঢুকব. সো ভিতরের দিকে চলুন গাড়িটা রেখে দেন হচ্ছে ভিতরে যাওয়া যাক.
সো মাত্র হচ্ছে রেস্টুরেন্ট থেকে বের হলাম, তো এখন হচ্ছে বাসার দিকে যাব। তো এই র্যাপসল দেখে অনেকে চিন্তা করতে পারেন যে হাঙ্ক রেখে কেন র্যাপসলে। সো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের যে আমার সাথে আসছিল, তো ওর বাইকটি একটু চালাবো, চালাই দেখবো মানে র্যাপসলের কমফোর্টটা কীরকম। সো কাজের কথা আসা যাক, গ্রিন ভিল রেস্টুরেন্ট কেমন ছিল? ওভারঅল বলতে গেলে গ্রিন ভিল রেস্টুরেন্ট পরিবেশটা ছিল প্রায় বলতে গেলে ফ্যামিলির জন্য এবং হচ্ছে ফ্রেন্ড সার্কেল নিয়ে আড্ডা দেওয়ার জন্য গ্রিন ভিল রেস্টুরেন্ট হচ্ছে বেস্ট। তবে এই জায়গার হচ্ছে জায়গা অনুযায়ী, প্লেস অনুযায়ী মূলত এই জায়গার খাবারের দাম কিছুটা রিজনেবল, মোটামুটি, একদম বেশিও না আবার একদম কমও না। প্লেসটা ভালো, মোটামুটি ভালো, ফ্যামিলি নিয়ে আসার জন্য জায়গাটা হচ্ছে বেস্ট। সো আমি রিকমেন্ড করবো যে এখানে যদি কেউ আসেন তাহলে ফ্রেন্ড সার্কেল নিয়ে আসবেন, এবং ফ্যামিলিদের জন্য এটা একটা ভালো একটা প্লেস। উইকেন্ডে প্লাস হচ্ছে যদি গেট টুগেদার ফ্যামিলিদের করতে চান তাহলে এই রেস্টুরেন্ট হচ্ছে আমার মতে বেস্ট। সো আসা যাওয়া, আসার এবং যাওয়ার রাস্তা টোটালি বলতে গেলে ইজি রাস্তা। যারা হচ্ছে বসিলা ব্রিজ চিনেন, সেই জায়গা থেকে বসিলা ব্রিজ থেকে সোজা নেমে আসলে আপনার হচ্ছে মধু সিটি ফুড কোর্টের অপোজিটে হচ্ছে আপনার এই গ্রিন ভিল রেস্টুরেন্টটা। সো ওভারঅল এই রেস্টুরেন্টটা মোটামুটি ভালো, ভালো বলা চলে, খাবারের ফুড কোয়ালিটিও ছিল ভালো, তেমন একটা খারাপ ছিল না, মানে এভারেজ কোয়ালিটি ছিল। ওদের হচ্ছে দুইটা সেকশন চলে, এক হচ্ছে আপনার বার্গার সেকশন, আর একটা হচ্ছে বাকি যেসব জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে একটা সেকশন। ওদের এখানে দুইটা সেকশনে হচ্ছে এটা ভাগ করা। সো কারোর যদি ভালো লাগে, আমার ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে আসবেন, এবং আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি হচ্ছে লাইক করবেন, এবং চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে হচ্ছে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্ট করবেন। সো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো প্লেসে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।